যেমন সাইজের নেতা কতদূর পাবো, যে পঞ্চায়েত জেলা পরিষদের নেতা তাকে সিউড়ির জেলে পাঠাবে, যে আরেকটি বড় নেতা এমএলএ তাকে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠাবো আলিপুরে, আর যে এমপি হবে তাকে কটক ভুবনেশ্বর জগন্নাথ দর্শন পাঠাবে। ছেলে পুরে বউ নিয়ে ঘরে সুখে ভোট দিলে বোকা বানাচ্ছে, দেখছেন সুখে মুসলিম ভোটে জেলা যাচ্ছে না, বিজেপি জেলে যাচ্ছে। আপনারা দেখেছেন দীঘা গেছিলেন, দীঘায় গিয়ে বলেছেন জগন্নাথ মন্দির বানিয়ে দেবেন, হঠাৎ জগন্নাথ মন্দির কেন, ভালোই তো উত্তাপ চলছিল, মহরম চলছিল, রোজা চলছিল, হিন্দু চলছিল, হঠাৎ কেন জগন্নাথ মন্দির, এখন হিন্দুদের বোকা বানাতে হবে। তাই এবার দুর্গা পুজোতে আপনারা শুনেছেন এক একটা পুজোকে 25,000 টাকা সরকার অনুদান দিচ্ছে, কি দিচ্ছে তো, গত বছর 10,000 টাকা দিয়েছিল, ওরা দেখলো 10,000 টাকা নিয়েছে লোকে ভোট দেয়নি তাই একটু বাড়িয়ে দিই, গত বছর কিন্তু 10,000 টাকা দিয়ে দিদিমণির ছবি লাগাতে হয়েছিল দুর্গা পূজাতে, যারা থানার বড় বাবু তারা সব পুজো কমিটিকে ফোন করেছিলেন যে তোমার জন্য 10,000 টাকা টাকা আছে নিয়ে যাও, চেক দিয়েছে পুজো প্যান্ডেলের সামনে, চেক দিয়ে আমার ছবি তুলে রেখেছে, তারপরে বলছে দিদিমণির ছবি কোথায়, ছবি তো লাগাতে হবে, 10,000 টাকা ফেরত, বলে আমরা ছবি লাগাবো না, মা দুর্গার ছবি আছে ব্যাস, দিদির ছবি লাগবে না, বলে তাহলে চেক ফেরত দাও, চেকটা ফেরত দিয়ে চলে গেছে। তাই এবারে তাদের 25,000 টাকা নিচ্ছে, আমি বলে দিচ্ছি ভাই আগে জিজ্ঞেস করে নো কার কার ছবি লাগাতে হবে, পিসি ভাইপো মেয়র ভাই পাড়ার লোক কত ছবি লাগাতে হবে 25,000 টাকার জন্য সব জেনে নিন, নাহলে আবার চেক ফেরত হয়ে যাবে। এই যে চালাকি রাজনীতি হিন্দুকে বোকা।